আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা পুলিশকে এবং 49 নং ওয়ার্ড কমিউনিটি পুলিশকে এবং বেসরকারি স্কুল ঐক্য পরিষদকে যারা যাদের সার্বিক আয়োজনে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে আমাদের 49 নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং টঙ্গী পূর্ব থানা পুলিশকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এমন একটি সুন্দর চিন্তা, কয়েকদিন আগে শহীদ আহসান মাস্টার ফুটবল আন্ত ব্লক ফুটবল টুর্নামেন্ট করেছিল, এখন আবার শেখ রাসেল আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্টটা করেছে। এই জন্য আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্ট আমরা আরও বেশি বেশি করব। মাদকের বিরুদ্ধে, আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা কাজ করব। এই যে তোমরা এখানে উপস্থিত আছো, তোমরা কেমন আছো সবাই? আমরা তোমাদের উদ্দেশ্যটা কি? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে যে আমরা মাদক গ্রহণ নিজে গ্রহণ করব না, অন্যদেরকে আমরা না বলবো, মাদককে না বলবো। কি আমরা প্রস্তুত আছি? তো আমরা নিজেরা মাদক গ্রহণ করব না, কি বলো তোমরা? আমরা মাদককে, আমরা মাদককে বলবো, আমরা মাদককে বলবো নিজে গ্রহণ করব না এবং অন্যদেরকে নিরুৎসাহিত করব তারা যেন মাদক গ্রহণ না করে। আমি বড় করে বলতে পারছি এই কারণে যে আমি নিজে মাদক গ্রহণ করি না, সিগারেটও খাই না, যার কারণে আমি নিজেকে নিজে বড় করে বলতে পারছি। এখন যদি আমি নিজেই গ্রহণ করতাম, অন্যদেরকে আবার না করি কিভাবে? এই জন্য নিজে আমি গ্রহণ করি না, বিদায়। আমি তোমাদেরকে অনুরোধ করি যে তোমরাও কেউ মাদক গ্রহণ করবে না, সিগারেট গ্রহণ করবে না, অন্যদেরকেও না বলবে, ঠিক আছে? আমি তোমাদের সকলকে, সকলের, আমি প্রত্যেকটা স্কুল, এখানে 19টা স্কুল অংশগ্রহণ করেছে, 19টা স্কুলের যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে চ্যাম্পিয়ন টিম বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান মাস্টার স্কুলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা ওয়ারিয়ার্স এবং রানার্স আপ হয়েছে আমার দুরন্ত হাজি আলমাস, তারা তাদেরকেও আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এই দুই দল কখনোই চ্যাম্পিয়ন রানার আপ হতে পারতো না যদি অন্য দলগুলি খেলায় অংশগ্রহণ না করত। তোমরা খেলেছো বলেই তারা তোমাদেরকে, তোমাদের সাথে খেলে খেলে আজকে ফাইনালে অবতীর্ণ হয়েছে। তাই প্রত্যেকটা দলেরই সমান অবদান, তাই প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশ্বাস করে আগামীতে তোমরা আবার নতুন করে এখান থেকে একটি টিম এসে চ্যাম্পিয়ন হবে, রানার আপ হবে, সেটি তোমাদের কাছে আমার প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানি এবং সুন্দর একটি আয়োজন সুষ্ঠুভাবে সফলভাবে সম্পন্ন হয়। আমি প্রত্যেককে আমার 49 নম্বর ওয়ার্ড পুলিশ কমিটি পুলিশিংকে, আমার টঙ্গী থানা, টঙ্গী পূর্ব থানা পুলিশকে, আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে এবং বেসরকারি স্কুল ঐক্য পরিষদকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী, ছাত্র ছাত্রী সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন যাদের আন্তরিক সহযোগিতা এই টুর্নামেন্ট আয়োজনের জন্য ছিল তাদেরকেও ধন্যবাদ জানিয়ে, আমাদের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের যিনি সভাপতি জনাব ফারুক আহমেদ সাহেবকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সে প্রথম থেকে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য সার্বিকভাবে কষ্ট করে যাচ্ছেন, ওনাকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং নতুন নবনির্বাচিত কাউন্সিলর আমাদের আমির হামজাকেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।